আর জিগর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির মিছিল। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল শুরু হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই প্রতিবাদ মিছিল। নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক, যিনি আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস, তাকে পরপর তিন দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্র মারফত খবর, সিবিআই জানতে চায় কিভাবে হয়েছিল ময়নাতদন্ত, কারা কারা ছিলেন, কে চাপ দিয়েছিলেন, কেন তড়িঘড়ি ফরেন্সিকের নমুনা সংগ্রহ করা হয়, ঠিকমতো নমুনা সংগ্রহ করা হয়নি, এই অভিযোগের তদন্তেই জিজ্ঞাসাবাদ। যেখানে তরুণী ডাক্তারের ময়নাতদন্তকারী চিকিৎসক, তিনি দাবি করেছেন তাড়াতাড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, নিহতের কাকা পরিচয় একজন চাপ দিয়েছিলেন, বলেছিলেন ওই দিন ময়নাতদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে, এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্ত গঙ্গা বইয়ে দেবেন, এমনই দাবি তরুণী ডাক্তারের ময়নাতদন্তকারী চিকিৎসকের। চিকিৎসক অপূর্ব বিশ্বাস, তিনি কি বলেছিলেন শোনাবো। দাবি ঘোষণা করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল, বাড়ির লোক থেকে প্রেশার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না, এক্স কাউন্সিলর বলেছিলেন, হ্যাঁ, ওনার বাড়ির লোক আমাকে বলেছিলেন, মানে ওনার রিলেটিভ একজন কেউ, ওনার রিলেটিভ নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক, বাইরের লোক, আচ্ছা, তারা বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির, ওনাদের বাড়ি, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর, ঠিক আছে, থ্যাংক ইউ। আজ সিজিও কমপ্লেক্সে যান আরজিকর মেডিকেলের এমএসভিপি, দুই পিজিটিকে সঙ্গে নিয়ে আরজিকর মেডিকেলের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যান। বেশ কিছু নথি জমা দিতে এসেছি, জানালেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আমি জাস্ট মানে কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন, বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না, এইটা বলতে পারছি না, ওনাদের সঙ্গে ওনারা জাস্ট আমরা এখানে আসলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কলড টু সাবমিট সাম ডকুমেন্টস। আর এবার আর্থিক দুর্নীতি মামলায় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার সংক্রান্ত নথি তলব করল সিবিআই। 2021 সাল থেকে টেন্ডার সংক্রান্ত নথি চেয়ে পাঠালো সিবিআই। নিজাম প্যালেসে এসে প্রয়োজনীয় নথি দিয়ে গেলেন ভিজিলেন্স বিভাগের দুই আধিকারিক। সিবিআই এসেছিলেন স্বাস্থ্য ভবন থেকে, মানে মূলত আপনাদের কি কাগজ চাই, চাওয়া হয়েছে আপনাদের কাছে, আমি স্বাস্থ্য ভবনে